আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জান্নাত আমরা সবাই যেতে চাই, জাহান্নামে আমরা কেউই যেতে চাই না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দুটোই সৃষ্টি করেছেন মানুষদের জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদতের জন্য। আমাদের জান্নাতে বা জাহান্নামে যে কোনো জায়গায় যেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আমাদের বিভিন্ন আদেশ মান্য করতে হয়, বিধিনিষেধ মেনে চলতে হয়। আর জাহান্নামে গেলে আপনার কোনো ভালো বা মন্দ কোনো কিছু যাচাই বাছাই করার প্রয়োজন নেই। আপনার মন যা চাইলো তাই করলেন, আপনি জাহান্নামে যাবেন। আর মন যা চাইলো তা করলেন না, তাহলে আপনি জান্নাতে যেতে পারবে। জান্নাত হচ্ছে আমাদের দুঃখ কষ্টে ভরা, বিপদ মুসিবত ধৈর্য পরিশ্রম অধ্যবসায় প্রচুর নিয়ম কানুন। আর জাহান্নামে যেতে চাইলে আপনার তেমন কোনো কষ্ট নাই। দুনিয়াতে ফুর্তি আনন্দ করলেই আপনি জাহান্নামে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে অপছন্দনীয় বিষয়াদি দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে শাহওয়াত অর্থাৎ কামনা বাসনা দিয়ে। ইমাম মুসলিম 2822 নম্বর হাদিসে এই বর্ণনাটি করেন। তো যাই হোক, অপছন্দনীয় যে বিষয়গুলি রয়েছে এগুলো যদি আমরা পর্দাকে সরিয়ে দিই, তাহলে আমরা জান্নাতে যেতে পারব। চিরসুখে জান্নাতে যেতে হবে আমাদের কষ্টকর অনেক বিষয় মোকাবেলা করতে হবে, যেমন আল্লাহ তাআলার আনুগত্য করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর কর্তৃক পরীক্ষায় নিপতিত হওয়া, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা করা, তার দিকে মেনে নেওয়া। এই বিষয়গুলি যখন আমরা মাথায় রাখব, তখন আমরা জান্নাতে যেতে পারব। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কি কারাগার, আর কাফিরদের জন্য কি জান্নাত। আপনি যখন কামনা বাসনা শুরু করবেন, কুপ্রবৃত্তির পর্দা সরিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের পথটি কিন্তু সহজ, এতে কোনো বাধা বাধ্যকতা নেই। কামনা বাসনা আপনার প্রবৃত্তি গুনাহ ডুবে থাকতে হয়। হালাল হারামে তোয়াক্কা আপনি করবেন না, মানুষের অধিকার নষ্ট করবেন, বেদাত আমলগুলি করবেন, কুফুরি আমলগুলি করবেন, তারপর কুসংস্কার আমলগুলি করবেন, বিশ্বাস করবেন, তাকদীরকে অস্বীকার করবেন, বিপদ হলেই আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহকে গালাগালি করবেন। এভাবে যত খারাপ কাজ আছে আপনি স্বাধীনতা ফিল করবেন, আপনার কোনো ভয় নেই, আল্লাহ আপনাকে দেখছেন না, এরকম আপনি অনুভব করবেন যে মৃত্যু পাওয়ার কোনো হিসাব নেই। দুনিয়াতে যা আছি তেমনই, চলে ফিরে খাবো, মন চাইলে সালাত আদায় করবো, মন চাইলে রোজা রাখবো, মন চাইলে আমি পর্দা করবো, এইসব বিষয় আপনি যে কোনো আমল করতে পারেন, মানে বদ আমল আর কি, ভালো আমল নয়। তো এসব গুনাহে আমরা মজা করতে করতে আমরা জাহান্নামে কী করবো, চলে যাব। অতএব ইমানদার ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য কষ্টের কাজগুলো করেই নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আপনি দুনিয়াতে যত কষ্ট করবেন আপনার জান্নাত তত বড় হবে। আর দুনিয়াতে যত ফুর্তিতে থাকবেন, নাচ নেয়ামতে ডুবে থাকবেন, মানে হারাম কাজে আর কি, হারামভাবে আপনি যত কাজগুলি করবেন ততই আপনি জাহান্নাম আপনার জন্য প্রশস্ত হবে, দীর্ঘায়িত হবে। অনেকে আছে মনে করে যে আরে ভাই, একদিনের একদিন তো জান্নাতে যাবই, মুসলিম হয়ে মরলেই তো আমি আল্লাহ তাআলা শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার পর আমি জান্নাতে চলে যাব। ভাই কতদিন পর যাবেন? দুনিয়া যে শাস্তি আর আখিরাতের শাস্তি কি এক হলো? দুনিয়া যে মিনিট আখিরাতের মিনিট তো এক নয়।
আখেরাতে মিনিট আল্লাহ তাআলাই ভালো জানেন, কোন সেকেন্ড, কোন মিনিট, কোন ঘন্টা সেটা দুনিয়ার হিসাব করলে চলবে না। সুতরাং এখন থেকে কি করতে হবে ভাই, সাবধান হতে হবে, বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক, আমিন।